দর্শক, বহুদিন পরে নতুন মুক্তি পাওয়া সিনেমার খোঁজ খবর নিয়ে চলে এলাম। আমাদের আজকের পর্ব প্রতিবারের চাইতে কিছুটা ব্যতিক্রম। এই পর্বে আমরা নতুন মুক্তি পাওয়া মাস্ট ওয়াচ সিনেমার লিস্ট তো দিবই, সেই সাথে বলে দিব কোথায় সহজেই সিনেমাগুলো দেখতে পাবেন বা ডাউনলোড করতে পারবেন। তাহলে চলুন দর্শক, নতুন মুক্তি পাওয়া এমন 10 সিনেমার খোঁজ আপনাদের দেওয়া যাক, যা একজন সিনেমা প্রেমী হলে দেখা মাস্ট। দ্য টুমরো ওয়ার, সেই পুরনো থিম, এলিয়েনদের থেকে পৃথিবীকে বাঁচানো। শুধু এইটুকু শুনে যদি আপনি মনে করেন এভারেজ কোনো মুভি, তাহলে এই বছরের অন্যতম সেরা সাইফাই মুভির স্বাদ নেওয়া থেকে বঞ্চিত হবেন। বেশ দীর্ঘ বিরতির পর বিগ বাজেটের কোনো অ্যাকশন সাইফাই সিনেমা মুক্তি পেল। প্লট ঠিক এরকম যে 2051 সালে হোয়াইট স্পাইক নামের এক এলিয়েনের কারণে মাত্র 3 বছরে পুরো মানব সভ্যতা বিলুপ্ত হবে। এই ঘটনা ঠেকাতে 2022 সাল থেকে টাইম ট্রাভেলের মাধ্যমে 1 সপ্তাহের জন্য সেনা পাঠানো হয় 2051-তে। কিন্তু সমস্যা হলো, মাত্র 30% বেঁচে ফেরত আসতে পারে ওখান থেকে। তাই বাধ্য হয়ে সাধারণ জনগণ থেকেই ভলান্টিয়ার খুঁজে নিতে হচ্ছে, যাদের বেশিরভাগই 40+ তার বেশি বয়সী। এর মানে দাঁড়ালো, পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করছে একদল মধ্যবয়স্ক মানুষের উপর, যাদের কোনো মিলিটারি প্রশিক্ষণই নেই, যারা অনেকেই কোনোদিন একটা গুলিও ছোঁড়েনি। তাদের প্রতিপক্ষ স্পিরি, প্রায় বুলেট প্রুফ এলিয়েনরা, যারা পুরো দুনিয়া জুড়ে তাঁপিয়ে বেড়াচ্ছে। এভাবেই শুরু সিনেমা। বাকিটা দর্শক উপভোগ করবেন অ্যামাজন প্রাইমে, অথবা টরেন্ট থেকেও ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। আর হ্যাঁ, ফাইনালি স্টার লর্ড ক্রিস প্যাট তার খোলস ছেড়ে বেরিয়েছেন, সিরিয়াস চরিত্রে ভালোই মানিয়ে নিয়েছেন নিজেকে। শ্যাংচি, এশিয়ানদের জন্য এই সিনেমাটি স্পেশাল। স্পেশাল এজন্য যে মার্ভেলে এশিয়ার প্রথম সুপার হিরো। বিভিন্ন চাইনিজ সিনেমাতে আপনি কুংফু থেকে শুরু করে চাইনিজ মিথোলজিক্যাল যা কিছু দেখেন, সেগুলো নিয়ে যদি আপনি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে কোনো ভালো ডিরেক্টরের কাছে একটা সুপার হিরো ক্যারেক্টার বিল্ড আপের দায়িত্ব দেন, যেমন কোয়ালিটি সিনেমা হওয়ার কথা, ঠিক তেমনই হয়েছে। সুপার হিরো জনরার সাথে মার্শাল আর্ট, এ যেন মেঘনা চাইতে বৃষ্টি। দর্শকদের জন্য আরও একটি ট্রিভিয়া জানিয়ে রাখছি যে মার্ভেল কমিক্সের সেরা হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট সুপার হিরো আর কেউ নয়, স্বয়ং শাংচি। শাংচি এর মূল আকর্ষণ, যা দেখে দর্শকের মনে হবে একদম পয়সা উসুল সিনেমা, আর সেটি হলো এর ফাইটিং সিকুয়েন্স। এসগার্ড আর ওয়াকান্ডার পর মার্ভেল আরও একটি সিক্রেট ওয়ার্ল্ডের সাথে পরিচয় করিয়েছে, যা মার্ভেলের পরবর্তী সিনেমাগুলোতে ভূমিকা রাখবে বলে মনে হচ্ছে। অলরেডি ভালো কোয়ালিটির প্রিন্ট অ্যাভেলেবল যে কোনো টরেন্ট সাইটে। ভেনম টু মাস্ট ওয়াচ লিস্ট হলেও এই ভেনম টু আজকের তালিকার ব্যতিক্রম সিনেমা। এবছরের এখন পর্যন্ত দেখা সবচেয়ে দুর্বল গল্পের সিনেমা এটি। ভেনম যেভাবে দর্শক জনপ্রিয়তা পেয়েছে, দর্শক হিসেবে এই সিনেমার কাছে যথেষ্ট প্রত্যাশা ছিল। হতাশ করেছে সিনেমাটি। মূলত যে ভেনম আর কার্নেজ ক্ল্যাশ দেখার জন্য দাঁতে দাঁত চেপেছিল দর্শক পুরোটা সময়, সেই ক্লাইম্যাক্স জানাতনভাবে শেষ করে দিলেন পরিচালক। PG-13 রেটিং থেকে বের না হওয়া পর্যন্ত ভেনম ফ্র্যাঞ্চাইজির কোনো ক্ষতি হবে বলে মনে হচ্ছে না। টোটালি হতাশাজনক। আমরা হতাশ হয়েছি, তাই চাই না আমাদের যারা অডিয়েন্স তারাও তাদের মূল্যবান সময় নষ্ট করুক। তাই সিনেমাটি দেখার লিঙ্কও দিচ্ছি না আপনাদের। এস্কেপ ফ্রম মোগাদিশু। স্কেপ ফ্রম মোগাদিশুর গল্প 1991 সালে সোমালিয়ার সংঘটিত সিভিল ওয়ার নিয়ে, যে কোনো সময় গৃহযুদ্ধ বেঁধে যাবে পুরো দেশে। ওদিকে সাউথ কোরিয়ান অ্যাম্বাসেডর এবং নর্থ কোরিয়ান অ্যাম্বাসেডরের মাঝে লেগে আছে দ্বন্দ্ব। তাদের উদ্দেশ্য সোমালিয়ার সরকারের থেকে লবিং করে ইউএন মেম্বারশিপ নেওয়া। কিন্তু সোমালিয়ায় পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছে যে তারা রাজনৈতিক স্বার্থ ভুলে গিয়ে একে অন্যের সাহায্যে এগিয়ে যাওয়াকে প্রাধান্য দিচ্ছেন। তাদের ভাষ্যে সবার আগে মানুষের জীবন, প্রাণটা না বাঁচলে সবই অর্থহীন, প্রতি মুহূর্ত যেন মরণ ফাঁদ। এই সিনেমার যে বিষয়টি দর্শকের নজর কাড়বে তা হচ্ছে এর সিনেমাটোগ্রাফি। এর ট্যাক্সি ড্রাইভার দেখার পর যারা এমন ধাঁচের সিনেমা খুঁজছেন, তাদের জন্য স্কেপ ফ্রম মোগাদিশু মাস্ট ওয়াচ। টরেন্টে সিনেমা অ্যাভেলেবল, সহজেই ডাউনলোড দিয়ে দেখতে পারবেন। অস্কারে দক্ষিণ কোরিয়া থেকে এবার এই সিনেমাটি প্রতিনিধিত্ব করবে। নো টাইম টু ডাই। প্রতিটি বন্ড ক্যারেক্টারে বিশাল ফ্যানবেজ আছে। কালক্রমে আগমন ঘটে ড্যানিয়েল ক্রেগের। ড্যানিয়েল ক্রেগকে বন্ড হিসেবে সিলেক্ট করার পরেই ব্রিটিশ মিডিয়াগুলো যেন ভেঙে পড়েছিল উপহাসে। ক্রেগের জবাব দেন ক্যাসিনো রয়্যাল দিয়েই। এখনও মনে করা হয় ক্যাসিনো রয়্্যাল ড্যানিয়েলের সেরা বন্ড মুভি। ক্যাসিনো রয়্যালের মাধ্যমে যেভাবে ড্যানিয়েলের আগমন ঘটেছিল, ঠিক একইভাবে নো টাইম টু ডাইয়ের মাধ্যমে ড্যানিয়েলের বিদায় হয়েছে। তবে ড্যানিয়েল ক্রেগের শুরুটা যতটা চমকপ্রদ ছিল, শেষটা আরও ভালো করার সুযোগ ছিল। 25তম জেমস বন্ড সিনেমা হিসেবে দর্শকের উৎসাহ ও প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। এই পর্বের প্লট যথেষ্ট উপভোগ্য। জেমস বন্ডের এই পর্বে পূর্ববর্তী জেমস বন্ডগুলো যে এলিমেন্টসগুলো রাখা হয়েছে, তা একজন বন্ড ভক্ত হিসেবে দৃষ্টি এড়াতে পারেনি। যেমন টাইটেল,
ডক্টর নোট সার্কুলার ডটস, গোল্ডফিঙ্গারে অ্যাস্টন মার্টিন DB5 গাড়ির দারুণ সব অ্যাকশন, অন হার ম্যাজেস্টিস সিক্রেট সার্ভিসের থিম মিউজিক, নীল আর্মস্ট্রং এর ইউনিক হাস্কি কণ্ঠে উই হ্যাভ অল দ্য টাইম ইন দ্য ওয়ার্ল্ড গানটার পুনর্ব্যবহার, হিউমার ও ওয়ান লাইনার সংলাপের যথাযথ প্রয়োগ, ক্যাসিনো রয়্যালে যেভাবে বন্ড জেমস বন্ড সংলাপটি দিয়ে শেষ হয়, নো টাইম টু ডাইও সেভাবেই শেষ হয়। তবে এখানে চমক আছে, সেটি না হয় তোলা থাকলো, যে কোনো টরেন্ট সাইট থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন সিনেমাটি। জয় ভীম, সুরিয়া তার ক্যারিয়ারের পিক সময়ে আছেন বলা যায়, হাজির হচ্ছেন একের পর এক মাস্টারপিস নিয়ে। সুরা রায় পট্রু এরপর আবারও কাঁপিয়ে দিয়েছেন জয় ভীম দিয়ে। 28 বছর আগে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে জয় ভীম। সমাজে নেচু জাতের প্রতি প্রশাসন আর উচ্চ বংশীয়দের নিপীড়নের চিত্র তুলে ধরা হয়েছে এই সিনেমায়। দর্শক শুনলে হয়তো অবিশ্বাস্য মনে হতে পারে, এখনও ভারতের নিচু জাতের কোনো মামলা পুলিশ নিতে চায় না, উল্টো নিচু জাতের কেউ কোনো কমপ্লেন নিয়ে পুলিশের দ্বারস্থ হলে ফিরে আসতে হয় অপমানিত হয়ে। এই সিনেমায় উঁচু জাতের সামনে নিচু জাতের লোকদের অসহায় দৃশ্য দেখে কাঁদতে আপনি বাধ্য। কোনো থ্রিলার গল্প না, এরপরও এই সিনেমা দেখতে গিয়ে কোনো সাসপেন্স থ্রিলার থেকে কম মনে হবে না, মন ভরে উঠবে এই সিনেমার সমাপ্তি দেখে। দর্শক কখনো কি ভেবে দেখেছেন সকাল এত স্নিগ্ধ কেন? কি আছে এই অল্প সময়ে যার দেখা আর সারাদিনও মেলে না? সকাল এত স্নিগ্ধ এর কারণ হচ্ছে রাতের ভয়াল অন্ধকারকে পাশ কাটিয়ে আগমন ঘটে এর। জয় ভীমের সমাপ্তি ঠিক এরকমই, পুরো সিনেমা জুড়ে যে পাশবিক নির্যাতন নিপীড়ন দেখানো হয়েছে এর সমাপ্তি ঠিক ওই ভোরের স্নিগ্ধতার মতন। সিনেমাটি হিন্দি এবং তামিল দুটি ভাষাতেই দেখতে পাবেন অ্যামাজন প্রাইমে, অথবা যে কোনো লোকাল টরেন্ট সাইট থেকেও ডাউনলোড করে দেখতে পারেন। ডুন, ডুন নামের উপন্যাসের অ্যাডাপ্টেশন হচ্ছে এই সিনেমা, যে উপন্যাসকে ইতিমধ্যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্স ফিকশন বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই উপন্যাস নিয়ে এর আগেও নির্মিত হয়েছে সিনেমা টিভি সিরিজ, কিন্তু কেউই ডেনিস ভিলেনুর মতো গল্পকে দর্শকের সামনে উপস্থাপন করতে পারেননি। রাজনীতির পালাবদল, শাসক ও শোষিতদের লড়াই, এর মাঝে ধর্মকে এর আগে কেউই এভাবে দেখাতে পারেনি। মুসলিম ধর্মের অন্যতম সেন্সিটিভ একটি বিষয় ইমাম মাহাদি এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ অংশ। একটা হলিউড মুভিতে এভাবে ইমাম মাহাদিকে আনা হবে তা অবিশ্বাস্য ছিল। এটি সবে প্রথম পর্ব, তাই দর্শকদের জন্য আগাম বার্তা হচ্ছে, মারদাঙ্গা অ্যাকশন দেখতে চাইলে ডুন মোটেও আপনার জন্য নয়। ডুনের বিশাল একটি ইউনিভার্স আছে, ক্যারেক্টার ডেভেলপমেন্ট আর মিথোলজির মিশেলে দাঁড় করানো হয়েছে এর গল্পকে। আর একটি বিষয় হচ্ছে এই সিনেমার সোর্স ম্যাটেরিয়াল, যা নিয়ে হয়তো আমরা অন্য কোনো পর্বে বিস্তারিত আলোচনা করব, কারণ এই মুভি নিয়ে 2-4-10 লাইন লিখে এক্সপ্লেন করা সম্ভব নয়, কারণ এই পর্বে ভারী ভারী ডায়লগ, লং শট, বড় থেকে ছোট চরিত্রের বিল্ড আপ আর ধীর গতির চিত্রনাট্য দিয়ে ডুন ইউনিভার্সকে দর্শকের কাছে প্রেজেন্ট করা হয়েছে। আসল খেলা জমবে সামনের পর্বগুলোতে। আপনি যদি একবারের গল্পের টোনটা ধরতে পারেন তাহলে বুঝতে পারবেন কি আসতে যাচ্ছে ডুনের পরবর্তী পর্বে। সিনেমাটি যে কোনো টরেন্ট সাইটে পাবেন, তবে আমাদের সাজেশন থাকবে হলে গিয়ে সিনেমাটি উপভোগ করার। হয়তো 1-1.5 মাস সিনেমাটি আমাদের দেশের সিনেপ্লেক্সগুলোতে চলবে, তাই আর দেরি না করে উপভোগ করে আসুন 2021 সালের সেরা হলিউডি সিনেমাটি। রেজিং ফায়ার, চীন থেকে আসা এবছর এখন পর্যন্ত সেরা সিনেমা এটি। প্রথমে এই সিনেমার মাধ্যমে শ্রদ্ধেয় পরিচালক বেবি চ্যানকে স্মরণ করতে চাই, যিনি সিনেমাটি শেষ করে মারা যান। বিখ্যাত এই পরিচালকের শেষ সিনেমা এটি। হংকংয়ের অ্যাকশন সিনেমা বদলে দেওয়া জ্যাকি চ্যানকে তৈরির কারিগর এই মানুষটি জীবনের শেষ দিকে কথা দিয়েছিলেন তার সিনেমায় আইবি ম্যান খ্যাত সুপারস্টার ডনি ইয়েন নিয়ে আসবেন। বেবি চ্যান কথা রেখে সারা বিশ্বের সিনেমা প্রেমীদের মনে হাসি ফোটালেও নিজেই বিদায় নিয়েছেন। যা বলছে তার সর্বশেষ এবং এবছরের অন্যতম সেরা অ্যাকশন রেজিং ফায়ারের কথা। যারা অ্যাকশন, হাইস্ট, হ্যান্ড টু হ্যান্ড কম্বাট এবং বিশাল হাউখাউ টাইপ সিনেমা পছন্দ করেন তারা এই সিনেমা দেখতে বসতে পারেন। জ্যাকি চ্যানের পুলিশ স্টোরি সিনেমা সিরিজ যারা ভক্ত তাদের জন্য তো মাস্ট ওয়াচ। সারপাত্তা পারাম্বারাই, অ্যাকশন, থ্রিলার, রোমান্স সহ মোটামুটি সব জনরাতেই সাউথ ইন্ডিয়ান সিনেমার আধিপত্য বেশ তাক লাগানোর মতো, কিন্তু বক্সিং জনরা নিয়ে সাউথ ইন্ডিয়ান সিনেমা হাতে গোনা অল্প কিছু। একজন সাউথ ইন্ডিয়ান সিনেমা প্রেমী হিসেবে আমাদের এই আক্ষেপ বেশ পুরনো। অবশেষে 2021 সালে এসে এতদিনে আক্ষেপ ঘুঁচল, আরিয়ান এসলেন তার বহুল প্রতীক্ষিত সিনেমা সারপাত্তা পারাম্বারায়। ছোটবেলায় যারা বাবার কাঁধে চড়ে 2-3 গ্রাম পেরিয়ে বক্সিং খেলা দেখতেন, এই সিনেমা আপনাকে আবার সেখানে নিয়ে যাবে। একদম র ম্যাটেরিয়াল যাকে বলে এই সিনেমা ঠিক তাই। দেখে মনে হবে আপনার পাশের গ্রামের কোনো মেলায় আয়োজন করা খেলা। 3 ঘন্টার সিনেমা, এক মুহূর্তের জন্য বিরক্ত হবার অবকাশ নেই। এই সিনেমা নিয়ে আজকের এই পর্ব লিখতে গিয়ে মনে হচ্ছিল আবার একবার দেখে ফেলি। একই সময়ে মুক্তিপ্রাপ্ত ফারহান আক্তারের তুফান সিনেমাকে টেক্কা দিয়ে 2021 সালে অ্যামাজন প্রাইমের অন্যতম জনপ্রিয় মুভি হয়েছে এটি। তাহলে আর দেরি কিসের, অ্যামাজন প্রাইমে সিনেমাটি পেয়ে যাবে, দেখে ফেলুন এখনই। রেহানা মরিয়াম নূর, দেশের বাইরে আমাদের দেশীয় সিনেমার কদর নেই বললেই চলে, কদর হবেই বা কি করে। আন্তর্জাতিক মানের সিনেমা বলতে আমাদের আছে শুধু ফাঁকা বুলি,
প্রতি বছর এত এত সিনেমার ভিড়ে শুধু মাটির ময়না আর মাটির প্রজার দেশে সিনেমার পর রেহানা মরিয়ম নূর আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢালিউডের সিনেমাকে রিপ্রেজেন্ট করেছে। বাংলা চলচ্চিত্র হয়ে কান ফেস্টিভ্যালে ডাক পাওয়া অংশ নেওয়া চারটিখানি বিষয় নয়। একজন মানুষকে জীবনের অনেক সিদ্ধান্ত নিতে হয়, কোনো কোনো সিদ্ধান্ত নেওয়া সত্যি কঠিন। কোনো সিদ্ধান্তের জন্য যদি তাকে কঠিন মূল্য দিতে হয় এবং তা যেন কেউ তার অবস্থানে অবিচল থাকে, তাহলে তাকে দৃঢ় চরিত্রের বলতেই হয়। তেমনই এক চরিত্র রেহানা মরিয়ম নূর। পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ সহজ সাবলীলভাবে অসাধারণ একটি ক্যারেক্টার ক্রিয়েট করেছেন এই সিনেমায়। সেই চরিত্র নিয়ে দুটি কথা বলার লোভ সামলাতে পারছি না। চরিত্রটির নাম রেহানা। রেহানা যেন আমাদের চিরজানা কোনো এক নারী, মফস্বলের মধ্যবিত্ত সমাজেরই চেনা একজন। কিন্তু এই সাধারণের মাঝে অসাধারণ ক্ষমতা আছে তার। অন্যায়ের প্রতিকার চাওয়া আর নিজের জেদ, এই দুই মিলে রেহানাকে দাঁড় করায় এক ভীষণ কঠিন পরিস্থিতিতে। এর বেশিও কিছু আপাতত বলতে চাইছি না। সিনেমাটি এখন আপনার পাশের প্রেক্ষাগৃহেই চলছে, সিনেমা হলে গিয়েই দেখার অনুরোধ থাকবে। আর এতে পরিচালক প্রযোজক অভিনেতা অভিনেত্রীদের সাপোর্ট দেওয়া হবে, আমরাও আরও ভালো ভালো কাজ পাব। শেষ করছি এই পর্ব। দীর্ঘ বিরতি শেষে নতুন সিনেমার ভিডিও নিয়ে হাজির হলাম। সামনে সিনেমা সিরিজ নিয়ে নিত্য নতুন আপডেট বজায় থাকবে। কমেন্টস জানান এর মধ্যে কোন সিনেমা দেখার পর আপনার কি মত। বিদায় এই পর্ব থেকে, ধন্যবাদ।